সেদিন শারদ দেবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপে থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়াল আসি। শিহরী সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শূলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। শেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতী রে হেরি বাঁকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একা তিনি, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরে উঠি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে লক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেড়িলা চমকে প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধাল, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুদ্ধ পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।